আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি দুটি গুরুত্বপূর্ণ মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি এই দুটি মেডিসিনের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। মেডিসিন দুটি অনেকের কাছেই পরিচিত। তো অলরেডি আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেডিসিন দুটি, একটি হলো নাম হলো নায়াগ্রা, আরেকটি হলো টাইমেক্স। এই দুটি মেডিসিন সম্পর্কে আমরা অনেকেই জানি, অনেকেই হয়তোবা আলাদা আলাদাভাবে সেবন করে দেখেছি, কিন্তু কখনো দুটি মেডিসিন একসাথে সেবন করে হয়তোবা অনেকেই দেখেননি। দুটি মেডিসিনকেই আমরা সেক্সুয়ালি মেডিসিন হিসাবেই চিনি, সবাই এগুলোকে সেক্সুয়াল মেডিসিন হিসেবেই ধরে নেয়। তবে দুটি সেক্সুয়াল মেডিসিন হওয়ার কারণে আমরা আসলে জানি না যে দুটি আলাদা আলাদা যে কাজ আছে এটা সম্পর্কে আমরা জানি না। আসলেই দুটি মেডিসিনেরই কিন্তু আলাদা আলাদা কাজ আছে। তো আজকে আমি দুটি মেডিসিনের আলাদা কাজ এবং দুটি একলগে খাওয়ার ফলে কী ধরনের উপকারিতা পাওয়া যায় তা আমি আপনাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে দিব। আসলে দুটি মেডিসিন আলাদা সেবন করলেও একলগে হয়তোবা কেউ সেবন করেননি। তো আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব দুটি মেডিসিন একসাথে সেবন করার ফলে কী ধরনের উপকারিতা পাওয়া যায়। তো সেটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। যদি আপনি ভিডিওটি স্কিপ করে বা টেনে টেনে দেখেন সেক্ষেত্রে কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি নাও জানতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব টাইমেক্স এবং নায়াগ্রা বা সিলডেনাফিল গ্রুপের ওষুধদের সাথে টাইমেক্স একসাথে সেবন করলে কী ধরনের উপকারিতা পাওয়া যায়। তো তার আগে আমি আলাদা আলাদা একটু কথা বলে নিই দুটি মেডিসিন সম্পর্কে। তো প্রথমে আমি কথা বলবো নায়াগ্রা নিয়ে। নায়াগ্রা সিলডেনাফিল গ্রুপের একটি মেডিসিন, এটি 50 mg এবং 100 mg এই দুটি স্ট্রেন্থে অ্যাভেলেবল আছে। আর এই মেডিসিনটি নায়াগ্রা নামে বাংলাদেশে ফার্মা মার্কেটে লঞ্চ করেছে ডেল্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো এর আরও অল্টারনেটিভ কিছু মেডিসিন আছে, যেটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লঞ্চ করেছে ভিগোরেক্স নামে। এছাড়াও বিগারা এবং কিছু ইউনানি কোম্পানিও কিন্তু এই ধরনের মেডিসিন মার্কেটে লঞ্চ করেছে। তো এই মেডিসিনটির আলাদা কাজ আমি এখন আপনাদের বলবো। নায়াগ্রা বা সিলডেনাফিল গ্রুপের মেডিসিনটির মূলত কাজ কী? তো এটিকে আমরা অবশ্যই সেক্সুয়াল মেডিসিন হিসেবে জানি, বাট এর অ্যাকচুয়ালি কাজ কী? আসলে নায়াগ্রা বা সিলডেনাফিল গ্রুপ সহ সিলডেনাফিল, টাডালাফিল, এছাড়াও বাজারে ইউনানি কোম্পানির যে মেডিসিনগুলো পাওয়া যায়, মুনিশ, নিশাত, তো এই সবগুলো মেডিসিনেরই কাজ হলো মূলত পুরুষাঙ্গকে শক্ত করা, অর্থাৎ আপনার লিঙ্গকে শক্ত করার জন্য এই মেডিসিনটি কাজ করে থাকে। যাদের লিঙ্গ শক্ত হয় না তারা এই মেডিসিনটি সেবন করতে পারেন, এটি আপনার লিঙ্গকে শক্ত করবে এবং আপনাকে ভিতরে যৌন উত্তেজনা সৃষ্টি করবে। তো এই হলো মূলত নায়াগ্রা বা সিলডেনাফিল গ্রুপের মেডিসিনের কাজ। আর টাইম, এটি অবশ্য আপনার অনেকেই বলে থাকে যে নায়াগ্রা বা সিলডেনাফিল গ্রুপের মেডিসিন সেবনের ফলে বেশি সময় যৌন মিলন করা যায়। অ্যাকচুয়ালি আসলে এটা ঠিক না, এই মেডিসিনটি শুধু আপনার লিঙ্গকে শক্ত করার জন্যই কাজ করে থাকে। তো এটাই হলো সিলডেনাফিল বা নায়াগ্রার কাজ। আর টাইমেক্স নিয়ে যদি কথা বলি, টাইমেক্স নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, ওই ভিডিওটি থেকে আপনারা টাইমেক্সের বিস্তারিত জানতে পারবেন। তো এখানে আমি টাইমেক্স নিয়ে আসলে বেশি কিছু বলবো না, তাও শর্টকাটে যদি বলতে যাই, এটি মূলত আপনার যৌন মিলনকে টাইম বর্ধিত করে, যৌন মিলনের টাইমকে বর্ধিত করার জন্য টাইমেক্স কাজ করে থাকে। এছাড়াও এর আরও বিশেষ কিছু কার্যকারিতা আছে যা আপনি আমার চ্যানেলে ওই ভিডিওটি থেকে দেখতে পারবেন। তো যেহেতু এটি একটি ভিডিও, এখানে যদি আমি আলাদা আলাদাভাবে কথা বলতে চাই তাহলে ভিডিওটি লম্বা হয়ে যাবে, তাই এখানে আমি টাইমেক্স নিয়ে কথা বলতেছি না। তো এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, অনেকেই হয়তো আলাদা আলাদাভাবে সেবন করেছেন এবং সবারই উদ্দেশ্য থাকে যৌনমিলন বেশি সময় ধরে করা, কিন্তু আসলেই এই দুইটা মেডিসিন কখনো কি কেউ একলগে সেবন করে দেখেছেন বা এর সেবন করার নিয়ম কি, এটা আমি এখন আপনাদেরকে বলবো। তো তার আগে একটি কথা বলে নিই, যদি আপনি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে মেডিসিন রিলেটেড ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ভিউয়ার্স, কথা বলছি নায়াগ্রা এবং টাইমেক্স নিয়ে। আসলে এই দুটি মেডিসিন একলগে সেবন করলে কি হয় এবং এটি সেবন করার নিয়ম কি,
সেটা আমি এখন আপনাদেরকে বলবো। আমি আগেই বলেছি নায়াগ্রা বা সিলডেনাফিল সহ মার্কেটে যে মেডিসিনগুলো পাওয়া যায় অ্যাকচুয়ালি এইগুলো মূলত লিঙ্গকে শক্ত করার জন্য কাজ করে থাকে। যাদের লিঙ্গ শক্ত না হয় তারা এই মেডিসিনগুলো সেবন করলে তাদের লিঙ্গ শক্ত হবে। এবং টাইমেক্সের কাজ হলো আপনার যৌন মিলনকে দীর্ঘায়ু করা বা টাইম বাড়িয়ে দেওয়া। তো এই দুটো মেডিসিন একসাথে সেবন করার করলে যা হয়, এখানে একটি আপনার লিঙ্গকে শক্ত করবে আর একটি আপনার যৌন মিলনের টাইম বাড়াবে। তো আপনি যদি এই দুইটা মেডিসিন একসাথে সেবন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি দুইটা কাজই হচ্ছে, কারণ এই দুইটা কাজই আপনার দরকার। আপনি যদি লং টাইম যৌন মিলন করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার লিঙ্গটি শক্ত হতে হবে। আপনার লিঙ্গ যদি শক্ত না হয়, স্ট্রং না হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু যৌন মিলনে বেশি টাইম নিতে পারবেন না। আবার লিঙ্গ শক্ত হলো কিন্তু লিঙ্গ শক্ত হলেই যে আপনি বেশি সময় পাবেন সেটা কিন্তু না। বেশি সময় পাওয়ার জন্য আপনাকে আলাদা মেডিসিন সেবন করতে হবে, আর সেই একটি মেডিসিন হলো টাইমেক্স। আপনি প্রথমে নায়াগ্রা খাইলেন, নায়াগ্রা খাওয়ার পরে আপনার লিঙ্গ শক্ত হবে এবং টাইমেক্স খাওয়ার ফলে আপনার যৌন মিলনের টাইম বৃদ্ধি পাবে। তো এই জন্যেই এই দুটো মেডিসিন একসাথে সেবন করলে যে উপকারিতা পাওয়া যায়, একটি মেডিসিন আপনার লিঙ্গকে শক্ত করবে এবং আপনাকে যৌন মিলনের জন্য আকৃষ্ট করবে বা যৌন মিলনের জন্য আপনাকে ফিট করবে, আর অন্য একটি মেডিসিন বা টাইমেক্স সেটি আপনার যৌন মিলনের টাইম বাড়িয়ে দেবে। তাই এই দুটি মেডিসিন যদি আপনি একসাথে সেবন করেন তাহলে আপনার লিঙ্গ শক্ত এবং মোটা হবে, পাশাপাশি আপনি লং টাইম ধরে সেক্স করতে পারবেন এবং সঙ্গিনীকে পূর্ণ তৃপ্তি দিতে পারবেন। তো সেই জন্য এই দুটো মেডিসিন আপনি একসাথে সেবন করে একবার দেখতে পারেন। আমি মনে করি একবার যদি আপনি এই দুটো মেডিসিন একসাথে সেবন করেন তাহলে নেক্সট টাইমের জন্য আপনি কখনোই এখান থেকে একটি খেয়ে তৃপ্ত থাকবেন না, অবশ্যই আপনি দুটি মেডিসিন সেবন করার চেষ্টা করবেন। কিন্তু এখানে একটা বিষয় আছে, দুটো মেডিসিন একসাথে সেবন করার পরে আপনার যে সমস্যাটুকু হতে পারে সেটা হলো যে আপনার এটা বমি বমি ভাব বা মাথা ঘোরানোর মতো কিছু সাইড ইফেক্ট হতে পারে। এটা প্রথম 2-3 দিন হবে, এরপরে কিন্তু আর এই ধরনের সমস্যা হবে না। আর এই দুটো মেডিসিন একসাথে সেবন করার ফলে আপনার অ্যাসিডিটি বেড়ে যেতে পারে বা আপনার হাইপার অ্যাসিডিটি হতে পারে, তার জন্য আপনি একটি ভালো অ্যান্টি আলসারেন্ট সেবন করে নিলে তারপর যদি আপনি এই দুটো মেডিসিন সেবন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাসিডিটি প্রবলেমটার হবে না। আর যে বমি বমি ভাব বা ভমিটিং, এটা আসলে সবার ক্ষেত্রে হয় না, যদি কারো ক্ষেত্রে হয় তাহলে আপনি তৎক্ষণাৎ একটি অ্যান্টি ভমিটিং বা বমি বন্ধ হওয়ার মেডিসিন যদি সেবন করে নেন সেক্ষেত্রে আর এই সমস্যা হবে না। আর আমি আগেই বলেছি এই যে সমস্যাটা, এটা শুধুমাত্র প্রথম অবস্থায় 2-1 দিন হতে পারে, পরবর্তীতে কিন্তু আর হবে না, তাই এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আর যারা ফার্স্ট টাইম খাবেন, ফার্স্ট টাইম খেলে অবশ্যই টাইমেক্স আপনি প্রথম দিন একটি হাফ ট্যাবলেট খাবেন, 2-3 দিন হাফ করে খাওয়ার পরে আপনি ফুল ট্যাবলেট সেবন করতে পারবেন। প্রথমে ফুল ট্যাবলেট সেবন করলে সবার ক্ষেত্রে সমস্যা হয় না, তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে ফুল একটি ট্যাবলেট সেবন করার কারণে কিন্তু বমি বমি ভাব বা মাথা ঘোরানোর মতো সমস্যা তৈরি হতে পারে। এছাড়া আর তেমন কোনো সাইড ইফেক্ট এই ক্ষেত্রে দেখা যাবে না আশা করি, যদিও যায় আমি বললাম এটা 2-3 দিন, শুধু 2-3 দিন আপনি ধৈর্য ধারণ করে যদি এই ট্যাবলেটটি সেবন করেন তাহলে কিন্তু আপনি লং টাইম এই ট্যাবলেটগুলোর সার্ভিস পাবেন এবং যৌন মিলনে পূর্ণ তৃপ্তি গ্রহণ করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি আপনার আরও কোনো ইনফরমেশন জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, দ্রুত অ্যান্সার করার চেষ্টা করব। আর মেডিসিন রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে দিন, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি সবার আগে দেখতে পারেন। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।